প্রিয় দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাজ টিভির নিয়মিত হেলথ টকে। আমাদের আজকের বিষয়, দীর্ঘকালীন সময়ে ইউরিন ইনফেকশন এবং তার সমাধান। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন একজন স্বনামধন্য গাইনি চিকিৎসক, তিনি আমাদের সকলের প্রিয় অধ্যাপক ডক্টর নাজনীন কবির ম্যাডাম। ম্যাডাম অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট মাতুয়াইলে। ম্যাডামকে স্বাগতম। ম্যাডাম শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, ম্যাডাম স্বাগতম ওয়েলকাম ওয়েলকাম, এবং পুরো ধন্যবাদ অনুষ্ঠান জুড়ে। রাজ টিভিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকছি ডক্টর সাথী খানম আপনাদের সাথে। অনুষ্ঠানটির সাইন্টিফিক পার্টনার নবিস্তা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, পাওয়ার্ড বাই হিপোম্যাক্স ফিসেরালজিন ডেকাল এনভিটি। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি রাজ টিভির ফেসবুক অফিসিয়াল পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। পেজটিতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। চাইলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিতে পারেন এবং স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে সরাসরি সংযুক্ত হতে পারেন। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, নারী বলেন পুরুষ বলেন, সকলেই কোনো না কোনো সময় প্রস্রাবের ইনফেকশনে ভুগে থাকেন এবং বিশেষ করে আমাদের প্রেগনেন্সিতে এটি একটি কমন সমস্যা। এ সকল বিষয়ে সমস্যা চিকিৎসা প্রতিকার নিয়ে কথা বলবেন আমাদের এই বিশেষজ্ঞ চিকিৎসক। ম্যাডাম, ম্যাডাম আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আসলে কি? ধন্যবাদ। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলো, আমরা ইউরিনারি ট্র্যাক্ট, এটা হলো মূত্র থলি সহ যে আমাদের আমাদের বডিতে বিভিন্ন সিস্টেম আছে ট্র্যাক্ট হিসাবে আমরা বলি। যেমন ইউরিনারি ট্র্যাক্ট হলো কিডনি থেকে শুরু করে কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এই চারটাকে মিলে হলো ট্র্যাক্ট। এবং আমরা যখন সংক্রমণ বা ইনফেকশন বলি তখন মূত্রথলি ইনফেকশন বলা হয় বা কিডনি ইনফেকশন এভাবে বলা হয়। তবে এটা যদি আমরা ডিফাইন করি বা মা বোঝাতে চাই তাহলে হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলো ইনফেকশন অফ দা এনি পার্ট অফ দা ইউরিনারি ট্র্যাক্ট, দ্যাট ইজ মে বি কিডনি, মে বি ইউরিনারি ব্লাডার, মে বি ইউরেথ্রা। এখন মাঝে কিন্তু আছে ইউরেটার। হ্যাঁ, ইউরেটারটা হলো একটা নালীর মতো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। কিডনি আমরা জানি, কিডনি এমন একটা অর্গান আমাদের বডিতে যা ছাড়া শরীর চলতেই পারবে না। হ্যাঁ, যার জন্য যে কিডনি ফেল হয় বা কিডনি সংক্রমণ হয়ে তারপর যে কিডনির কাজ কমে যায়, হ্যাঁ, সে তখন আমাদের শরীরে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। যার জন্য মানে এই যে ইনফেকশন আমরা বলছি এখানে কিন্তু বলা হয়েছে দীর্ঘমেয়াদী ইউরিন ইনফেকশন ও তার সমাধান, ঠিক আছে, দীর্ঘমেয়াদী কিন্তু কথাটা বলা হয়েছে। তবে যখন আমরা দীর্ঘমেয়াদী বলবো তার আগে ইউরিনারি ইনফেকশনটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে। তো আমরা তো মোটামুটি বুঝতে পেরেছি ইউরিনারি ইনফেকশন হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যদি আমরা একসাথে বলি, যেটা একটু আগে বলেছি এনি পার্ট অফ দা ইউরিনারি ট্র্যাক্ট, মেইনলি কিডনি, ইউরিনারি ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা। এবং ইউরিনারি ব্লাডার অ্যান্ড কিডনি কমনলি হয়ে থাকে আমাদের এই ইউরিনারি ইনফেকশন। তো ম্যাডাম, আমরা জানলাম আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কি। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন যেটা আমরা নর্মালি শুনে থাকি, এটার আসলে কারণ কি, কি কারণে হয়ে থাকে ম্যাডাম? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন যেটা আমরা বলি, সাধারণ মানুষ আমরা বলা হয়ে থাকে যে ইউরিনারি বা ইউরিন ইনফেকশন। হ্যাঁ, এখানে আপনার সেটাই লিখেছেন, ইউরিন ইনফেকশন হলো কি যে ইউরিনটা কি। হ্যাঁ, ইউরিনটা তো আমরা জানি এটা আমাদের বডিতে থেকে বের হয়ে যায়, আমাদের শরীরে যে আমাদের যেসব জিনিস শরীরে কাজে লাগে সেগুলি থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট আমরা বলি, ওয়েস্ট প্রোডাক্ট কিডনির মাধ্যমে ইউরিনের সাথে বের হয়ে যায়। হ্যাঁ, তার সাথে পানি থাকে। এখন এই যে বের হয়ে যাওয়াটা, যত খারাপ জিনিসগুলি শরীরে বের হয়ে যায় ইউরিনের সাথে, এখন এই ইউরিনে যদি কখনো কোনো ব্যাকটেরিয়া বা অর্গানিজম, আমরা বলি ব্যাকটেরিয়া ছাড়াও আরো কিছু আর থাকে, যে ওরা যদি কখনো ঢুকতে পারে তাহলে কিন্তু ইনফেকশন হয়। ইনফেকশনটা কি জিনিস, যেখানে এই যে ব্যাকটেরিয়া বা জার্ম, সাধারণ কথা জার্ম বলি, ব্যাকটেরিয়া যদি ঢোকে শরীরে, শরীর যে অন্যান্য জায়গায় জায়গার মতো ইউরিনের ট্র্যাক্টে যখন ঢোকে তখন সেখানে কি হয়, তারা প্রথমে মাল্টিপ্লাই করে, মাল্টিপ্লাই করে মানে সেখানে ও যখন একটা সুইটেবল এনভায়রনমেন্ট পায়
তখন সে মাল্টিপ্লাই করে, মাল্টিপ্লাই করে তারপর সে ইনফেকশন অনেক বেড়ে যায়, তখন ইনফেকশন হয়। ইনফেকশন হলে কিছু লক্ষণ আসে, কিছু উপসর্গ আসে, হ্যাঁ সেটা দেখেই বোঝা যায় তার ইনফেকশন হয়েছে, এবং তার এর ফলশ্রুতি আমরা কনসিকুয়েন্স বলি, বিভিন্ন রকম কনসিকুয়েন্স আছে। আবার একটা জিনিস এখানে, ইউনাইটেক ইনফেকশন কিন্তু মেয়েদের একটু বেশি হয়, হ্যাঁ ছেলেদের হয় না যে তা না, কিন্তু মেয়েদের বেশি হয়। কেন বেশি হয় সেটা আমরা একটু আমরা একটু আমার মনে করতে করবো সবাই, যেন এর জন্য আমরা কি করতে পারি। তো আপনি যেটা বলছিলেন, কিছু লক্ষণ উপসর্গ দেখলে আমরা বুঝতে পারবো যে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে, তাহলে আমরা আসলে কি ধরনের উপসর্গ বা লক্ষণ দেখলে বুঝবো যে সে আসলেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে যদি সিস্টাইটিস বা ইউরেথ্রাইটিস হয়, সেক্ষেত্রে হয় হলো যে খুব ঘন ঘন প্রস্রাব হবে, ঘন ঘন প্রস্রাব, এমন আমরা ইনক্রিজ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ খুব বারেবার যেতে ইচ্ছা করবে। সাধারণত আমাদের কমপ্লেন গুলি কি আসে, সিমটম গুলি, বারেবার যেতে ইচ্ছা করে, আরেকটা ইনক্রিজ আর্জ, মানে প্রস্রাব করা একটা খুব আকুতি হয়, মনে হচ্ছে এক্ষুনি প্রস্রাব হয়ে যাবে, কিন্তু প্রস্রাব করতে গেলে দেখা যায় অল্প অল্প ইউরিন আসে, হ্যাঁ প্রস্রাব বেশি হয় না। কিন্তু আরেকটা হলো লক্ষণ, আরেকটা যেটা মনে রাখার মতো, ঘন ঘন হয়, আরেকটা জ্বালা পোড়া হয়, বার্নিং সেন্সেশন হয়, আরেকটা হলো কি যে প্রস্রাবটা ইনকমপ্লিট এম্পটিং অফ দ্য ব্লাডার, আমরা বলি যে সম্পূর্ণ হয় না, প্রস্রাব করলে মনে হয় যে প্রস্রাব আবার হবে, হ্যাঁ মনে কিছু থেকে গিয়েছে। এই লক্ষণগুলি হয় বেশিরভাগ যদি আমরা বলি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে ব্লাডার ইউরেথ্রার সাথে যদি হয়, হ্যাঁ। আর আরেকটা হলো সাথে পেইন থাকে, পেইনটা সাধারণত দেখা যায় যে সেন্ট্রাল লোয়ার অ্যাবডোমিনাল পেইন, একদম পেটের নিচের দিকের মাঝখানে অথবা সাব পিবিক রিজিয়ন, পিবিক বোনটা যারা আমরা মেডিকেলে আমরা জানি, তাদের পিবিক বোনটার পিছনে সেন্ট্রাল পার্ট অফ দ্য লোয়ার অ্যাবডোমিন নিচের দিকে ব্যথা করে, তখন এইগুলি হয় যদি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, দ্যাট ইজ সিস্টাইটিস বা ইউরেথ্রাইটিস, ইউরেথ্রাতে যদি ইনফেকশন হয়। আর যদি ইনফেকশনটা আরো ব্যাকটেরিয়া এমনই বেড়ে গেল, ও যেতে যেতে ওর পথ পেয়ে গেল, চলে গেলো উপর দিকে কিডনির দিকে, কিডনির দিকে যদি কিডনিকে যদি ইনফেকশন ধরে ফেলে বা কিডনিতে ইনফেকশন হয়, তখন সেটা নাম হয়ে যায় হলো পাইলোনেফ্রাইটিস। সেক্ষেত্রে হয় কি, পেশেন্টের ব্যাক পেইন হয়। আমাদের কিন্তু মানুষ এখন অনেক সচেতন, সবাই জানেন যে কিডনিটা কোথায় আছে, হ্যাঁ বলে কিন্তু আমার কিডনিতে ব্যথা, হ্যাঁ পেশেন্টের মাঝে মাঝে আমাদের কাছে এসে বলে যে আমার কিডনিতে ব্যথা, মানে ব্যাক পেইন হয়, একটু প্রেশার ফিল করে। কিডনিতে যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু ব্যথাটা খুব বেশি হয়, সিভিয়ার হয়, প্রেশার ফিল করে। কাজেই এই যে ইনফেকশনটা বলেছি দুই রকম, একটা লোয়ার ইউটিআই, একটা আপার ইউটিআই। লোয়ার ইউটিআই হয় যে অনেক দিন থাকে, সেক্ষেত্রে বা চিকিৎসার কোনো ঘাটতি হয় বা চিকিৎসা ঠিক মতো করা হয় না বা নেগলেক্ট করে, এখন বিভিন্ন রকম একটা যে কোনো অসুখে বিভিন্ন রকম আমার ন্যাচারাল হিস্ট্রি আছে, তো কখনো দেখা যায় কারো দেখা যায় কোনো সিমটমই হলো না, সেটাও কিন্তু হতে পারে। ইতিমধ্যে আমাদের কিছু প্রশ্ন আছে ম্যাডাম কমেন্ট সেকশনে। আচ্ছা একজন প্রশ্ন করেছেন, তার বয়স 27 বছর, তার বিয়ে হয়েছে, একটি বাচ্চাও আছে, তার মাঝে মাঝেই কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং তলপেটে জাস্ট নাভির নিচে ব্যথা করে, এটা কি ইউরিন ইনফেকশনের কোনো সিমটম কিনা? নাভির নিচে বলতে ঠিক নাভির নিচে নাকি আরেকটু নিচে? হ্যাঁ ইউনাইট সিমটম কিন্তু আমরা বলেছি, সরি একদম তলপেটে লোয়ার অ্যাবডোমিনে হয়, তবে যে কাঁপুনিতে ব্যথা, কাঁপুনিতে জ্বর বলেছে তাই না, এখন কাঁপুনিতে জ্বর কিন্তু আপনাকে দেখতে হবে আসলে জ্বর কতটুকু। তবে ইউনাইট ট্র্যাক্ট ইনফেকশনে কিন্তু আপনার একটা মিলেছে একটা মিলছে না, যেমন কাঁপুনিতে যে জ্বর আসে এটা কিন্তু অনেক সময় ইউনাইট ট্র্যাক্ট ইনফেকশনে হয়, কিন্তু ব্যথার জায়গাটা একটু দিতে, এখন এই যে কাঁপুনিতে ব্যথা বলেছেন, আপনার পিঠে ব্যাক পেন যেটা আমরা সেটা আছে কিনা সেটাও দেখতে হবে, আর জ্বরটা আপনার কতটুকু আসে, আর আপনার ইউরিন ইউরিনেশনের সময় প্রস্রাব করার সময় কোনো সমস্যা হয় কিনা, না এই জিনিসগুলি একটু জানা দরকার। প্রিয় দর্শক, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনার সব প্রশ্নের উত্তর দিবে, থাকলে আপনি আপনার সমাধানটি পেয়ে যাবেন। তো ম্যাডাম, আপনি বলছিলেন যে সিমটমস নিয়ে, তো আমরা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করলে জানতে পারবো যে আসলে ইউরিন ইনফেকশন হয়েছে? পরীক্ষাটা ইউরিন বা প্রস্রাব পরীক্ষা করলে হয়, প্রস্রাব পরীক্ষাটা যদি আমরা সাধারণত আমরা কি করি, এখানে আমরা একটা রুটিন পরীক্ষা, প্রস্রাব একটা সাধারণ পরীক্ষা, সাধারণ পরীক্ষা করলে ধরা পড়ে যে প্রস্রাবে যে আমরা বলি মাইক্রোস্কোপি এক্সামিনেশন বা এমনি নর্মাল যে নর্মাল ইউরিন পরীক্ষা, যেটা আমরা যেটা বলি ইউরিন ফর আর এমই, হ্যাঁ রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন অফ দ্য ইউরিন, সেখানে করলে ধরা পড়ে যে আমরা বলি যদি ইনফেকশন হয় সেখানে পাসসেল, পাসসেল ধরা পড়ে।
জি ম্যাডাম, আমাদের একটি ফোন কল আছে। জি ম্যাডাম, বলেন প্রিয় দর্শক, আপনি আপনার আমার প্রশ্ন করুন। কোশ্চেনটা হলো একটু ম্যাডাম, আমার পেশেন্টের বয়স হলো 32, হ্যাঁ, নাজমা বেগম। জি, উনি ওনার হলো বারবার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন দেখা দেয়। আচ্ছা, অ্যান্টিবায়োটিক খায় ভালো হয়, আবার দেখা যায় 15 দিন ভালো থাকে, আবার হয়, এভাবে বারবার হচ্ছে। এক্ষেত্রে কি করলে ভালো হয় ম্যাডাম যদি একটু বলতেন আর কি। জি ম্যাডাম, প্রিয় দর্শক, আপনি আমাদের সঙ্গেই থাকুন। জি 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 ম্যাডাম, আছি এই যে বারবার বারবার বলেছেন, এখানে আমাদের কিছু টার্ম আছে যে আমরা বলি যে যে রিকারেন্ট। এখন আপনি 15 দিনের ভিতরে, 15 দিনের ভিতরে রিকারেন্টের একটা আছে যে যদি 6 মাসের মধ্যে দুই বা দুইয়ের বেশি বার ইনফেকশন হয় তাহলে আমরা বলি রিকারেন্ট ইনফেকশন, আবার 1 বছরের মধ্যে 4 বার তার বেশি যদি হয়। এখন আপনার দেখা যাচ্ছে আপনি বলে 15 দিনের মধ্যে 6 মাসের মধ্যে দুইয়ের বেশি হচ্ছে, কাজে এটা ওনার রিকারেন্ট ইউরিন ইনফেকশন হিসেবে আমরা ধরবো। তবে আরেকটা ব্যাপার আছে যে আপনার ইনফেকশন হওয়া যে আপনার চিকিৎসাটা চিকিৎসাটা কেমন হচ্ছে। অনেক সময় যে চিকিৎসা যদি সম্পূর্ণ চিকিৎসা না হয় তাহলে কিন্তু হয়, যেমন আপনি চিকিৎসা নিলেন, ওষুধপত্র খেলেন, ওষুধপত্র যতদিন খাওয়ার কথা ছিল খেয়েছেন কিনা। আবার আরেকটা ব্যাপার আছে, আমি আমাদের যে সঞ্চালক উনি বলেছেন যে আমরা কিভাবে বুঝতে পারবো, তো তখন আমি একটা বলেছিলাম যে আমরা বুঝবো যে ইউরিন এক্সামিনেশন করে, একটা সাধারণ পরীক্ষা। আরেকটা আছে যে ইউরিনের কালচার করে, ব্যাকটেরিয়াল স্টাডি, যেটা কালচার করে বোঝা যাবে যে এই যে ইনফেকশনটা হলো সেটা কোন ব্যাকটেরিয়া বা কোন অর্গানিজম দিয়ে হলো, এবং এই অর্গানিজমটা কোন ড্রাগে সেটা কাজ করবে, মানে আমাদের সেন্সিটিভিটি। কাজে যেই ওষুধের সেন্সিটিভ হবে শুধুমাত্র সেই ওষুধটা দিলেই ওনার কাজ হবে, কিন্তু অন্য ওষুধ দিলে অনেক সময় হয় কি আমরা যে পেশেন্ট এত কমপ্লেন থাকে, এত কষ্ট থাকে, আমরা ওষুধটা দিয়ে দিই। আরেকটা কথা বলি, এটা বেটার হলো যে আমরা বলি বা সবাইকে যেটা বলা উচিত, আপনি প্রস্রাবটা পরীক্ষা করে দিয়ে ওষুধটা খাওয়া শুরু করেন। আমরা সব সব ম্যাক্সিমাম সবাই তাই বলে থাকেন, প্রস্রাবটা পরীক্ষা করে দিয়ে ওষুধ খেলে তাতে হয় কি একটু একটু আরাম হবে, কারণ ওনার কষ্ট তো, প্রস্রাব ইনফেকশন সিভিয়ার হলে কিন্তু বেশ কষ্ট। আর এই যে বানি সেন্সেশন, ইনকমপ্লিট এমটিং, বারবার প্রস্রাব করতে যা প্রস্রাব হচ্ছে না, যাদের হয় তারা কিন্তু বুঝতেই পারে যে কতটুকু কষ্ট। কাজে এই কষ্টগুলো দূর করার জন্য দেখা যায় ওষুধটা দিয়ে দিতে হয়, ওষুধটা যেমন ব্যথা ওষুধ আছে বা কোনো অ্যান্টিবায়োটিক। তবে অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা সাধারণত কতগুলি অ্যান্টিবায়োটিক আছে যে কোন কোন ওষুধগুলি তাদের জন্য দেওয়া হয় সেই ওষুধগুলি সিলেক্ট করা হয়। তারপরে হলো কালচার হলো বেটার, কালচার হলে কোন ওষুধে ওনার এই যে যে অর্গানিজম দিয়ে ওনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়েছে সেটা বলে দেবে যে এই ওষুধে ওনার কাজ হবে। হ্যাঁ, কালচারেও আবার আছে, কালচারে বলে দেয় যে ওষুধের নাম বলে দেয়, তারপরে সেন্সিটিভ, রেজিস্ট্যান্ট, মানে রেজিস্ট্যান্ট মানে কাজ করবে না, সেন্সিটিভ হলে করবে। আর সেন্সিটিভ হলেও সেখানে আবার বলা থাকে কত সেন্সিটিভ, যেমন নাম্বার বলা থাকে, যেমন 20, 28, 20, 30 এরকম বলে দেয়, আবার কোনো 10। কাজে সেখানে দেখতে হবে যে কোনটা সবচেয়ে বেশি, সেটা দেখে আপনার ডাক্তার বা ডাক্তার সাহেব ওনার দেখে বলে দেবেন যে আপনার এই ওষুধের সেন্সিটিভ, এই ওষুধটা দিতে হবে, দিলেই উনি আরাম বোধ করবেন। এখন ওষুধটা উনি কতদিন খাবে সেটাও যে ওনার পরামর্শ অনুযায়ী খাবেন, সেটা ঠিক কতদিনই খেতে হবে। ওষুধ খাওয়াটা কিন্তু কখনো কখনো খুব আমাদের মায়েরা মেয়েরা কিন্তু ভুলে যায়, অনেক সময় খেতে চায় না, ওই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন উনি কি ওষুধটা খাচ্ছেন কিনা, আপনি যখন বলেছেন যে ওনার বারবার হচ্ছে, ওষুধটা সম্পূর্ণভাবে খাচ্ছেন কিনা এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সব ওষুধ ঠিক মতো খেলেন কিনা, যা যে বারবার হয় তখন ইউনিটটা কালচার ওষুধ বাদ দিয়ে, সাধারণত যখন কোনো অ্যান্টিবায়োটিক কেউ খান দেখা যায় অ্যান্টিবায়োটিক খাওয়ার মাঝখানে পরীক্ষা করলে রিপোর্ট ঠিকভাবে নাও আসতে পারে। আবার সেটারও আছে একটা আলাদা মেথড আছে, সেই মেথড করে ওই পরীক্ষাটা করতে হয়। কাজে এই জিনিসগুলো একটু খেয়াল করে করলে দেখা যাবে তার রেজাল্টটা ভালো হবে। তবে বারবার হয় এখন এই যে ইউনিট একটা ইনফেকশন, হ্যাঁ আমরা বলছি ইনফেকশন পর্যন্ত কিন্তু আমরা না গিয়েও প্রতিরোধে থাকতে পারি, কিছু প্রতিরোধের ব্যবস্থা আছে আমাদের সবসময়, যদি সেইগুলি ব্যবস্থা নেই, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। কাজে প্রিভেনশন আমরা একটু হয়তো বলবো যে প্রতিরোধ ব্যবস্থা নিলেও হয়তো তার জন্য আরাম হয়। তবে একটাই দিক হলো, একবার যদি ইনফেকশন হয়ে যায় কিন্তু বারবার হওয়ার একটা চান্স থাকে, এটাই হলো অসুবিধা। কাজে আমরা চেষ্টা করবো যেন ইনফেকশনটাই না হয়। চমৎকার ম্যাডাম। ম্যাডাম, তাহলে আপনি যেটা বলছিলেন যে বারে বারে হওয়া মানে রিকারেন্ট ইউটিআই, তো রিকারেন্ট ইউটিআই এর আসলে কজগুলা কি ম্যাডাম, কি কারণে বারে বারে হয়? এখন রিকারেন্ট ইউটিআই এর কজ কিছু আছে, যে এই ব্যাকটেরিয়াটা কোথা থেকে আসে, কিভাবে আসলো। এখন আমরা একটু আগে বলেছিলাম প্রথম দিকে যে মেয়েদের একটু বেশি হয়, কারণ মেয়েদের যে ইউরেথ্রা, প্রস্রাবে যে বের হয় রাস্তাটা,
হ্যাঁ, ওর ইউরেথ্রাটা কিন্তু অ্যানাস, মানে আমাদের পায়ুপথের খুব কাছে। হ্যাঁ, এবং মেয়েদের ইউরেথ্রাটা কি শর্ট, লেংথটা কম, কম থাকাতে হয় কি, যেহেতু পায়ুপথের কাছে থাকে, পায়ুপথে খুব ব্যাকটেরিয়া, অনেক রকম ব্যাকটেরিয়া জার্ম থাকে, ওই সহজেই সে কিন্তু ঢুকে যেতে পারে। হ্যাঁ, আবার কিছু কিছু জেনারেল মেজার আমরা অনেক সময় জানি বা অনেক সময় জানি না, জেনে অনেক অনেক এটা করে থাকেন, কিছু মেজার যেমন কিছু এদের নিলে পরে এই যে ব্যাকটেরিয়া গুলি ঢুকতে সহজে ঢুকতে পারে না। যেমন এটা আমি তো পরে আবার বলবো না, এখন একটু এখন একটা জিনিস দুইটা জিনিস বলে দিই। এটা হলো একটা জিনিস, আমরা যে পায়ুপথ পরিষ্কার করার নিয়ম হলো সামনে থেকে পিছনে যাওয়া, পিছন থেকে সামনে থেকে আসা না, মানে পায়ুপথটাকে আপনি পরে যাবেন, যখন আপনি পরিষ্কার করবেন ইউরিনেশন করার পরে তখন ইউরেথ্রা পরিষ্কার করে নিচের দিকে নামবেন আপনি, অথবা সামনে থেকে ফ্রন্ট টু বিলো এভাবে বলা হয়, যেভাবে আপনি সামনে থেকে ইউরেথ্রা থেকে শুরু করে নিচের দিকে যাবেন, কখনোই অ্যানাসের কাছে উপরে উঠবেন না। যদি অ্যানাসের কাছ থেকে উপরে উঠে আসেন তাহলে কিন্তু অ্যানাসের যে বা পায়ুপথের যে জার্ম বা ব্যাকটেরিয়া গুলি আপনার সহজেই আপনার প্রস্রাবের রাস্তায় ঢুকে যেতে পারে। প্রস্রাবের রাস্তায় ঢুকে গেলে ইনফেকশনটা কখন করে, ও প্রস্রাবের রাস্তা দিয়ে রাস্তার শর্ত তো ও মূত্র থলিতে চলে যায়, থলিতে গিয়ে সে ঘটনাগুলি করে, ঘটনাগুলি করে মানে ওই যে মাল্টিপ্লিকেশন হয়, তারপর প্রস্রাবের থলি রাস্তায় ও লেগে থাকে, সেখানে আরো কিছু ঘটনা ঘটায়, তারপর যা রিকারেন্ট হয়, এসব এসব বিভিন্ন ধরনের কনসিকুয়েন্স গুলো এসে যায়। কাজে এইগুলি থেকে আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি। আবার আরেকটা হলো যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, সেক্সুয়াল অ্যাক্টিভিটিও কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য একটু কিছু ক্ষেত্রে দায়ী হয়। সেক্ষেত্রে সেক্ষেত্রে করতে হয় কি, যেহেতু কেন হয়, কারণ আপনার ভ্যাজাইনা এবং ইউরেথ্রা বা ব্লাডার খুব কাছাকাছি, সেখান থেকে ভ্যাজাইনা বা ফুল অফ জার্ম থাকে। ফুল অফ বলতে এখানে দুই ধরনের জার্ম থাকে, কিছু আবার পজিশন দেয় আর কিছু জার্ম আছে, এটা কখনো কখনো ওরা হয় কি, কিছু জার্ম আছে কোনো সুইটেবল এনভায়রনমেন্ট পেলে ওরা তখন ক্ষতিকারক হয়ে যায়। এই কিছু কিছু জিনিস যদি আমাদের জানা থাকে, আমরা একটু মেনে চলি, তাহলে তো ইনফেকশনের চাই থেকে ঝুঁকিটা একটু কমে যাবে। এবার যিনি বলেছেন বারবার হচ্ছে, ওনাকে আপনার পরীক্ষা করে কালচার করে যে যে ড্রাগ যে ঔষধে ওনার কাজ হবে, ঠিক ওই ওষুধটা ওনাকে ঠিক ততদিন খেতে হবে, ঠিকভাবে খেতে হবে, আমরা কমপ্লায়েন্সটা ঠিক থাকতে হবে, তাহলে কিন্তু ওনার আর বারে বারে হওয়ার সম্ভাবনা থাকবে না। ম্যাডাম, আমরা শুনছিলাম রিপ্রোডাক্টিভ এজ এ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কথা, তো আমরা অনেক সময় পোস্ট মেনোপোজাল উইমেনদেরও দেখি অনেক বেশি ইউরিন ইনফেকশন নিয়ে ভোগে, এটার আসলে কারণ কি ম্যাডাম? হ্যাঁ, এখানে সুন্দর একটা কথা বলছে, আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু এই যে রিপ্রোডাক্টিভ এজ থেকে শুরু হয়, যত এজ বাড়ে ইউটিআই বাড়তে থাকে কিন্তু। হ্যাঁ, পোস্ট অপারেটিভ সরি পোস্ট মেনোপজ বা পোস্ট মেনোপজাল পিরিয়ডে বাড়ার কারণটা হলো তখন ওই ইস্ট্রোজেন যে হরমোন, যার জন্য মেয়েরা মেয়েলিত্ব যেটা থাকে, ইস্ট্রোজেন হরমোনটা কিন্তু অনেক কাজ করে, অনেক ভালো ভালো কাজ আছে, তখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা বেশি হয়। ইস্ট্রোজেন যদি কমে যায়, ইস্ট্রোজেন কমে যাওয়ার জন্য যে এপিথিলিয়ামগুলি কিন্তু তখন থিন হয়ে যায়, তো এপিথিলিয়াম কিন্তু একটা আরেকটা ফাংশন আছে প্রোটেকশন দেয়া, তখন ওরা কিন্তু পারে না, যার জন্য কখনো কখনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে হবার সম্ভাবনা থাকে এই মেনোপজাল বা পোস্ট মেনোপজাল পিরিয়ডে, এতে ওনারা কিন্তু সাফার করেন। আরো কিছু প্রশ্ন আছে, আমি এখান থেকে একটি প্রশ্ন নিচ্ছি, সেটা হচ্ছে একজন গর্ভবতী মা, তার 20 সপ্তাহ গর্ভের সময় তার এটি প্রথম বাচ্চা, সে প্রায় ইউরিন ইনফেকশনে ভোগেন, তার কয়েকবারই ইউরিন টেস্ট করার পর বারবারই পাসেল বেশি পাওয়া যায়, কিন্তু সে কোনো ধরনের সমস্যা ফিল করে না, মানে অ্যাসিমটোমেটিক যেটা আসলে ম্যাডাম, তো এটার ট্রিটমেন্ট কি? খুবই সুন্দর মা যে এত মনে করে উনি বলেছেন, প্রশ্ন করেছেন, আসলে এটাকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা, এটাকে বলে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া ইউরিয়া। হ্যাঁ, ব্যাকটেরিয়া ইউরিয়া এখন এটা অ্যাসিমটোমেটিক, কারণ সিম্পটম নাই, হ্যাঁ ওনার কোনো লক্ষণ নাই, কিন্তু পার্সেল আসছে। এখন এই যে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া ইউরিয়া, এক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি, হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু চিকিৎসা লাগবে। ওনার যদিও কোনো সিমটম নাই কিন্তু পার্সেল আসছে, ওনার চিকিৎসা লাগবে, কারণ দেখা গিয়েছে যে চিকিৎসা না দিলে পরে এসব মায়েদের পরবর্তীতে কিছু কনসিকোয়েন্স হয়, যার জন্য সিমটমের ব্যাকটেরিয়া হলেও তাদেরকে যে তার চিকিৎসা দিয়ে দিতে হবে, যেহেতু উনি প্রেগনেন্ট, না হলে বাচ্চার উপর কিছু এফেক্ট হতে পারে, আর পরবর্তী ক্ষেত্রে এখন অ্যাসিমটোমেটিক আছে সেটা আবার সিমটোমেটিক হয়ে যেতে পারে, কাজে এক্ষেত্রে কিন্তু উনাকে পাসেলকে আর পুষতে দেওয়া যাবে না,
ট্রিটমেন্ট করতে হবে। তো ম্যাডাম, কেউ যদি আসলে এভাবে কশাসলি কোনো ট্রিটমেন্ট না 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 নেয়, তাহলে প্রেগনেন্সিতে আসলে কি ধরনের কমপ্লিকেশন হতে পারে ইউটিআই থেকে? ইউটিআই থেকে কিন্তু কমপ্লিকেশন হতে পারে, এখন যদি কেউ খুব একটা গুরুত্ব না দেন। হ্যাঁ, সেজন্যই কিন্তু বলা হয় যে রুটিন প্রেগনেন্সি টেস্ট, রুটিন টেস্ট ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সি টেস্ট না, রুটিন টেস্ট ডিউরিং প্রেগনেন্সি। যেমন আমরা হিমোগ্লোবিন এবং ইউরিনটা, হ্যাঁ, প্রত্যেক ভিজিটে যদিও করতে বলে, আমরা তো এত বেশি আসলে প্র্যাকটিক্যালি করানো হয় না, কিন্তু বেশ কয়েকবার করানো উচিত, আমরা করে থাকি। কাজেই এটা যদি না করানো হয়, যেমন এক পেশেন্টে দেখা গেলো একবার করা হলো, বা ওনার উনিও সেটাকে গুরুত্ব দিবে, কারণ আমাদের মায়েরা কিন্তু নিজের দিকে বেশি খেয়াল করে না। হ্যাঁ, সবসময় কিন্তু ওনারা অন্যদেরকে নিয়ে ব্যস্ত থাকে, সংসার নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে, হাজবেন্ড নিয়ে, কিন্তু তাদের নিজের ব্যাপারে যদি এই জিনিসটা খেয়াল না করেন, তাহলে দেখা যায় কি, যদি কারো ইউটিআই থেকে থাকে, ট্রিটমেন্ট করা না হয়, হ্যাঁ, সেটা কিন্তু তার ইফেক্টটা বাচ্চার উপর পড়ে, দেখা যায় তাদের কিন্তু ই হয়ে যায়, তাদের প্রিমেচুর লেবার হতে পারে, বাচ্চার গ্রোথ ভালো হয় না, যাকে আমরা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন বলি, বা আইইউজিয়া যেটা আগে বলা হতো, হ্যাঁ, এটা হতে পারে। আবার অনেক সময় দেখে তাদের লেবারটা আর্লি শুরু হয়ে যায়, প্রিমেচুর লেবার শুরু হয়ে যায়। কাজে প্রিমেচুর লেবার শুরু হয়ে গেলে, মানে বাচ্চা যদি হয়ে যায়, তখন আর প্রিমেচুরিটি যে কনসিকুয়েন্স সেটা আবার হয়, যার জন্য কোন মায়ের যদি ইউনাইটেড ইনফেকশন থাকে ডিউরিং প্রেগন্যান্সি। আমাদের একটি ফোন কল আছে। জি প্রিয় দর্শক, আপনি আপনার ফোন, জি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম কিপ্রিয়া। আমি ম্যাডামের কাছে জানতে চাচ্ছিলাম যে আমার মায়ের বয়স অ্যারাউন্ড 58 বছর আর কি, গত প্রায় 4-5 বছর ধরে উনি ইউরিন ইনফেকশনে ভুগছেন আর কি। তো অনেক ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, তো যতদিন উনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, তারপরে দেখা যাচ্ছে 2-3 মাস বা 4 মাস ভালো থাকছেন, তারপরে এটা আবার রিকারেন্ট হচ্ছে। তো ম্যাডামের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে যে এটার সমাধান কি, যে কোনো ট্রিটমেন্ট আছে কি যেটাতে রিকারেন্ট হবে না এরকম? থ্যাংক ইউ। রিকারেন্ট হবে না জন্য তো আমরা যে ইনিশিয়াল ট্রিটমেন্টটা, হ্যাঁ, আমরা ইনিশিয়াল যে প্রাথমিক ট্রিটমেন্টটা ঠিক নিতে হবে। এখন যদি হয়ে যায়, এখন কতগুলি ব্যাপার আছে, দেখেন কখনো কখনো যেমন ওনার কি রিল্যাপস হচ্ছে না রিকারেন্স হচ্ছে, পোস্ট মেনোপজাল এজ ম্যাডাম ওনার, যেহেতু 58 বছর, জি 58 বছর বয়স, ওনার নিশ্চয় মেনোপজ হয়ে গেছে। কাজে আমরা একটু আগে বলেছি মেনোপজাল এজে কিন্তু এটা একটু বেশি হয়, উনি এই যে সাফার করছেন চিন্তার মাঝে, খুবই কষ্টদায়ক, কাজে এটা উনি এটা কমানোর জন্য ওনাকে কি করতে হবে, ওনার অ্যান্টিবায়োটিক একটা নিতে, ওনাকে একটু একটা অ্যান্টিবায়োটিক প্রায় 6 মাস কন্টিনিউ করতে হবে, হ্যাঁ, একটা সিঙ্গেল একটা অ্যান্টিবায়োটিক। কাজে এই 6 মাস উনি ওনাকে কন্টিনিউ করলে ওনাকে আর হবে না। আর তাছাড়া ওনার যে আমার পার্সোনাল কেয়ারগুলি ওনাকে যদি দেন, তাহলে যেটা প্রথমে একটা কথা বললাম যে ওই যে ওনার কেন ওনার হচ্ছে, একে তো বডির মেকানিজম, মেনোপজ হয়ে গেছে, ইস্ট্রোজেন কমে গিয়েছে, হ্যাঁ, এপিথেলিয়াম থিন হয়ে গেছে, সেগুলো একটা ফ্যাক্টর আছে। তারপরে আমার পার্সোনাল কেয়ারটা, যেমন ওনার যদি ইউনারি আমরা বলি স্ট্যাসিস, ইউনারি ফ্রিকোয়েন্সিটা উনি বেশি থাকে, উনি কি বেশি করে পানি খাচ্ছেন কিনা, বেশি করে পানি খেলেও কিন্তু এটা খুব ইয়ারি, এটা এটা একটা প্রিভেনশন হিসেবে কাজ করে, কারণ বেশি করে পানি খেলে কি হয়, ইউরিন বেশি হয়, ওয়াশ আউট হয়ে যায়, হ্যাঁ, কাজে ব্যাকটেরিয়া করে তখন সে জমতে পারে না। কিন্তু ওদেরকে যদি এই নিয়মগুলি না মানা হয়, হ্যাঁ, তাহলে দেখবেন যে এগুলি ব্যাকটেরিয়াগুলি চান্স পায়, ওরা মাল্টিপ্লাই করে, ইনফেকশন করে। এবং এই যে বলছে রিকারেন্ট হয়, আমরা বলেছি যে রিকারেন্ট হয় যদি 6 মাসের মধ্যে 2 বার বেশি হয়, তো ওনার তো তাই হয়েছে বেশ, উনি বলে 3-4 বার। কিন্তু এখন ওনার যে চিকিৎসাটা ঠিকভাবে নিলে, আর এই যে যে মেজার আমরা বলেছি, মেজারগুলি নিলে পরে তো ওনার আশা করি উনি ভালো থাকবেন, আর পানিটা তো খেতে হবে। প্রিয় দর্শক, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনি আপনার নিশ্চয়ই প্রশ্নটির উত্তর পেয়ে গেছেন। ম্যাডাম, এখানে রিকারেন্ট ইউটিআই এর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ছাড়া আর কি কোনো ট্রিটমেন্ট আছে যেটা এখন এখন কিন্তু একটু কিছু নতুন হয়েছে, বলা হয়েছে যে যে ক্র্যানবেরি জুস, এটা একটা যদিও না, যে ক্র্যানবেরি জুস খেলে দেখা যাচ্ছে ইউটিআই ভালো। আর একটা নতুন একটা এসেছে মেথামামিন, ওই ওখানে ওই একটা এরা এরা করে কি, এরা কিন্তু যাদের অ্যান্টিবায়োটিক দিয়ে ওই কাজ হচ্ছে না, তাদের কিন্তু ওরা কাজ করে। হ্যাঁ, ওরা ওদেরকে নতুন এই ড্রাগটা, এটা আমাদের ওরা বলা বলা হয়েছে, এখানে স্টাডিও আছে যে এটাতে দেখা যায় ইউটিআই ওদেরকে ইমপ্রুভ করতে সাহায্য করে। ম্যাডাম, আপনি যেটা বলছিলেন যে
প্রেগনেন্সি ইউটিআই নিয়ে। তো আমরা অনেক সময় দেখি প্রেগনেন্সিতে ইউটিআই হলে অনেক সব ধরনের অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি না, অনেক সময় পেশেন্ট ভর্তি থাকে, প্রিমেচিউর রাপচার মেমব্রেন হয়ে যায়, এসব ক্ষেত্রে ম্যাডাম আমরা কি কি ধরনের ট্রিটমেন্ট করব? প্রেগনেন্সি যে মেমরি রাপচার হয়ে যায় যাদের, এখন যদি ইউটিআই এর কারণে হয়ে যায় সেক্ষেত্রে সাধারণত দেখা যায় যে মেমরি রাপচার যদি একটু লেট যেতে হয়, 30 বা 32 এসে পরে হয়, তখন তো অ্যান্টিবায়োটিক আমরা অ্যাকর্ডিং টু কালচার দিলেই ভালো হয়। হ্যাঁ, আরেকটা হতো কিছু ইয়ে আছে এদের জন্য, যে আমাদের ইয়েথ্রোমাইসিন গ্রুপ ড্রাগ বলা হয় যে ওদের জন্য কাজ করে। আর বেটার হলো পরীক্ষা করে কালচার করে কোন ড্রাগে সেন্সিটিভ এটা দেয়া, আর যদি করিও এমনিটিস হয়ে যায় তখন তারও চিকিৎসা আছে, সেহেতু অ্যান্টিবায়োটিক ইনজেকটেবল অ্যান্টিবায়োটিক চিকিৎসা করতে হবে, তার সাথে সে করে এমনিটিস ইউটিআই হলেও হয়। আর যদি ইউটিআই থাকে তাহলে ইউটিআই চিকিৎসা করতে হবে ঠিক একইভাবে যেভাবে আমরা করে থাকি। চমৎকার ম্যাডাম, অনেক সুন্দর করে বিস্তারিত সবার বাংলা করে বোঝার মতো করে বলছেন। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আমাদের এই অনুষ্ঠানটি রাজ টিভির ফেসবুক অফিসিয়াল পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা খুব বিরাট ক্ষতির কারণ হয়েছে, কিডনিতে এফেক্ট করে, কিডনি থেকে হয়, তারপরে আপনারা যে আরো যে অন্যান্য জায়গাতে এফেক্ট করে, হ্যাঁ কনসিকোয়েন্স তো বেশ কিছু, যার জন্য ইউনাইটেড একটা ইনফেকশনকে কখনোই ছোট করে দেখতে নাই। কমপ্লিকেশন করে যদি আমরা অ্যাভয়েড করতে চাই অবশ্যই চিকিৎসা ভালো করে করতে হবে। ম্যাডাম, আমাদের আরো কিছু প্রশ্ন আছে। এক একজন লিখেছেন, তার বিয়ে হয়েছে 2 মাস, তার প্রায় ইউরিন ইনফেকশন হয়, এটার আসলে কারণ কি? হ্যাঁ, এটা কিন্তু আরেকটা ইয়ে আছে যে আফটার ম্যারেজ, হ্যাঁ আফটার ম্যারেজ যে আমরা বলছি সেক্সুয়াল অ্যাক্টিভিটি ওয়ান অফ দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর ইউটিআই। হ্যাঁ, সেক্সুয়াল অ্যাক্টিভিটি কিন্তু ইউনাইটেড ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন যাদের বারবার হচ্ছে, এখন প্রথমে এই জন্য বলা হয় যে ফার্স্ট ওনার যদি ইনফেকশন একবার হয়, হ্যাঁ যেমন সাইনাস সিস্টাইটিস, তাকে অবশ্যই ভালো করে চিকিৎসা নিয়ে নিতে হবে যেন ভবিষ্যতে আর না হয়। মানে এক সময় একটা কথা বলে যে ওয়ান্স ইউটিআই অলওয়েজ ইউটিআই, সেই জন্যই চিকিৎসাটা নিয়ে নিলে ওনার এই সমস্যাগুলি সাধারণত বারবার হচ্ছে। বারবার ইউরিনারি ট্র্যাক্ট এই ইনফেকশন বা রিকারেন্ট ইউটিআই বা সবার জন্য আসলে প্রতিরোধের কি উপদেশ থাকবে? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেন না হয় তা প্রতিরোধ করতে আসলে আমাদের কি করা উচিত ম্যাডাম? প্রতিরোধটা তো অবশ্যই বেশি ইম্পর্টেন্ট, প্রতিরোধ করার জন্য যে যা দরকার, যে আমাদের হলো পার্সোনাল হাইজিনটা খুব ইম্পর্টেন্ট। পার্সোনাল হাইজিন যে এখন তো করোনা জন্য এমনিতে আমাদের সবাই হাত ধোয়াটা আমরা করছি, পার্সোনাল হাইজিনটা আরেকটা একবার আমি বলেছি আবার বলছি এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন ইউরিনারি রিজিয়নটাকে ভালভাবে বা ইউরেথ্রা আফটার ইউরিনেশন মিক্সেশন ওয়াশ করব, তখন কিন্তু সবসময় মনে রাখতে হবে উপর থেকে নিচের দিকে যাব আমরা। আর এটা উপর থেকে নিচ মানে অনেক ফ্রন্ট টু বিলো বলা হয়, এটা যদি আমরা বুঝতে না পারি, কারণ আমরা যখন দাঁড়িয়ে থাকে থাকবে বসে বসে যখন উনি ক্লিন করেন নিজেকে, তখন সেটা ফ্রন্ট কোনটা বোঝাটা আমরা উপর থেকে নিচে বললেই ভালো হয়। মানে আমরা পায়খানার রাস্তা দিকে আমরা পরে যাব, প্রস্রাবের রাস্তা থেকে নিচে গেলে পরে, কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য ইনফেকশন, সরি প্রিভেনশন। কাজে প্রিভেনশনের একটা অংশ উপর থেকে নিচে পরিষ্কার করা, আর কাপড় চোপড় পরিষ্কার করা একটা একটা। অনেক সময় কিন্তু যদিও এটা বলে তো ছোঁয়াচে না, কখনো কখনো ব্যাকটেরিয়া যদি আসতে পারে সে অন্য কারোর থেকে অন্যভাবে আসতে পারে, টাচ বা কিছু। একটা হলো সেক্সুয়াল অ্যাক্টিভিটি, একটা বলেছি সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা ওই, আরেকটা হলো যে কারো যদি সেক্সুয়াল পার্টনার মোর দেন ওয়ান থাকে সেটা কিন্তু সেটা কিন্তু মনে রাখতে হবে। তাদের যদি কোনো অসুখ থাকে তাহলে সেটাকে বলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থাকলেও কিন্তু ইউরিনারি ইনফেকশন হয়, কাজে এটা মনে রাখতে হবে। কাজে এই জিনিসগুলি আমরা যদি মনে প্রিভেনশনের জন্য এটা মনে রাখলে হয়, একটা হলো ক্লিনলিনেস, একটা আরেকটা হলো ইনক্রিজ ড্রিঙ্কিং মানে অফ ওয়াটার, পানি যদি বেশি করে খাওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় যে আমি বলছি একবার বলেছিলাম যে ওয়াশ আউট হয়ে যায়, তাহলে ব্যাকটেরিয়া যেগুলো ওরা যে ইউনের ব্লাডে যে থাকে ওরা ইউরেথ্রাস দিয়ে বের হয়ে যায় ইউনের সাথে, তাহলে তখন জমতে পারে না, তখন ওদের ইনফেকশনটা কম হয়। আর সেক্সুয়াল অ্যাক্টিভিটিজ হলো যে এখানে অ্যাক্টিভিটি তো এটা তো ওয়ান অফ দ্য ফিজিওলজি,
অ্যাক্টিভিটিটা মোটামুটি যেটা সায়েন্টিফিক ওয়েতে এটা এগুলো চিন্তা করা যায়, এভাবে করলে হয়। আর হলো বেশি পানি খাবে, আর যেটা বলেছি যে ক্লিনলিনেস এর ব্যাপারটা, আর যদি কখনো কোনো লক্ষণ দেখাই দেয় তাহলে তার জন্য চিকিৎসা নিয়ে না, যে আসলে হয়েছে কি হয় নাই। হ্যাঁ, দেখা যায় যে হয়েছে হলে কতটুকু, হ্যাঁ দেখা যায় অল্প কিছু পার্সেল আছে, তো তো ওনার কোনো সিমটম, আমার তো দেখা যায় মাঝে মাঝে দেখা যায় যে পার্সেল অল্প কিন্তু সিমটমটা বেশি, সেই হিসাবে তখন উনি আমরা বলি ইন্ডিভিজুয়ালাইজ। হ্যাঁ, যিনি আমার কাছে সামনে আসছেন বা যার কাছে যিনি যার কাছে গিয়েছেন ওনার সমস্যা হবে, তাকে ট্রিটমেন্ট দিতে হবে সবসময়। কিন্তু এক লাইনে কিন্তু চিকিৎসা সবসময় আসলে করা যায় না বা করাটা ঠিকও না। ম্যাডাম, আমরা অনেক সময় দেখি ছোট মেয়ে বাচ্চাদেরও ইউরিন ইনফেকশন হয় এবং স্কুল গোয়িং বেবিদের, এটার আসলে কি কারণ? তাদের কি হাইজিন মেনটেন না অনেক সময় ইউরিন আটকায় রাখে এটার কারণে হয়ে থাকে? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট আমাদের, এটা হয় কি আমাদের স্কুলে প্রায় দেখা যায়, স্কুল কলেজে, স্কুলে কেন বলি সব জায়গায় কি, ওখানে আমাদের যে টয়লেট ফ্যাসিলিটি গুলি কিন্তু বেশিরভাগ জায়গাতেই ভালো না, আর স্টুডেন্টের তুলনায় টয়লেট ফ্যাসিলিটি কম। এখন বাচ্চারা করে কি যে সব সময় যেতে চায় না, আটকে রাখাটা, হ্যাঁ অনেকক্ষণ প্রস্রাবটা রেখে জমা করে রাখে, যাতে হয় কি যখন প্রস্রাব জমা করে রাখা মানেই হলো সেখানে যদি কোনো ব্যাকটেরিয়া ঢুকতে পারে ও তো পেয়ে গেল চান্স। হ্যাঁ, সেই জন্য এটা একটা কারণ বাচ্চাদের যদিও কম। আর আরেকটা কিন্তু কারণে হয় যেটা হলো আমরা বলি কমপ্লিকেটেড ইউটিআই হিসেবে নাম দেওয়া হয়, যে কারো যদি কোনো ইউনিটে কোনো অ্যানাটমিক্যাল বা কোনো অ্যাবনর্মালিটি থাকে, কোনো অসুবিধা থাকে, তাদের কিন্তু ইউটিআই আবার বারবার হয়, সেক্ষেত্রে তখন আবার দেখতে হয় তার ইউনিট ট্যাগ ঠিক আছে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে ওই জিনিসটা দেখতে হয়। ওইটা হলো ছোট দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনি নাম বলে প্রশ্ন করুন। জি, আমি ইমরান বলছিলাম মুগদা থেকে। হ্যাঁ হ্যাঁ, ম্যাডামের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ম্যাডাম, আমি আমার ওয়াইফকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম, যে বারবার মানে ডাক্তার যেটা বলে রিকারেন্ট হয় ইউরিনারি ইনফেকশনটা। এখন ম্যাডাম আমাকে ইয়া দিতে প্রেসক্রাইব করছে 28 দিন ইনকোম্যাক্সটা। এখন ম্যাডাম 28 দিন পর কি মানে ইয়া আবার কি ম্যাডামের কাছে যাই ইয়া করবো, নাকি 28 দিন পরে রিকারেন্টটা শেষ মানে ঠিক হয়ে যাবে, এটা আমার জানার প্রশ্ন ছিল। জি দর্শক, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ম্যাডাম, 28 দিন পরে আপনার শেষ হয়ে গেল কিনা রিকারেন্ট কিন্তু আমরা বলি কখন, যখন বেশি হচ্ছে। হ্যাঁ, আমরা একটু দুই বা দুই বেশি 6 মাসের ভিতরে। এখন 28 দিন ট্রিটমেন্ট দেওয়ার পরে উনি ভালো হলেন কিনা, তাহলে কিন্তু আমরা পরীক্ষা করে ওনাকে দেখে নেওয়া ভালো, যে আসলে ওনার ইউরিনটা ফ্রি হলো কিনা, ফ্রি অফ ব্যাকটেরিয়া হলো কিনা। হ্যাঁ, সেটা হলে ভালো, কিন্তু ওনার যদি মনে হয় সিমটম কিছু আছে তাহলে কিন্তু 28 দিনে হবে না, তো ওনাকে অ্যান্টিবায়োটিক আরো কন্টিনিউ করতে, কখনো কখনো আরো বেশি দিন ওষুধ খেতে হয় রিকারেন্টটাকে প্রিভেন্ট করার জন্য। তাহলে নর্মাল যদি ওয়ান টাইম হয় তখন এতদিন প্রয়োজন হয় না, যেহেতু না আপনার 28 দিন খেতে হচ্ছে, কাজে আপনাকে কিন্তু 28 দিন পরেও আবার দেখতে হবে যে আসলে সিমটম বা উপসর্গ কিছু আছে কিনা, পরীক্ষাটা করে নিতে হবে। আপনি নিশ্চয়ই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিবেন এবং আপনার প্রশ্নটির উত্তর অলরেডি পেয়ে গেছেন। তো ম্যাডাম, উনি আসলে জানতে চাচ্ছিলেন এই হিপোম্যাক্স খাওয়ার কতদিন পর্যন্ত সে বুঝতে পারবে যে আর খাওয়া লাগবে না, বা এটা কি রিকারেন্ট আর হবে কিনা, এটাই মনে হয় উনি জানতে চাচ্ছিলেন। হিপোম্যাক্সটা এটা নতুন এসেছে কিন্তু, হ্যাঁ এটাতে বলা হচ্ছে যে হিপোম্যাক্স ইউজটা খুব বেশি দিন করতে হয় না, এটা অল্প দিনই করে শর্ট টাইমের ভালো ইমপ্রুভমেন্ট হয়, যেহেতু এটা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরের কথাটা বলেছে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে দেখা যায় এই যে এটা আরেক নাম মেথেনামিন, এটা দেওয়ার পরে এটা নতুন এটা ককরিনে ওটা স্টাডি আছে বলছে এটা কাজ করে, পেশেন্টদেরকে ইমপ্রুভমেন্ট হয়ে যায়, কাজে ওটা খেলে পরে ওনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি হ্যালো, কেটে গেছে সম্ভবত। জি ম্যাডাম বলছিলেন। হ্যাঁ না, ওটা যে বলা হয় দেখা গেছে যে হিপোম্যাক্সটা দিলে পরে আমরা এখানে হচ্ছে আমরা জেনেরিক নেমটা সাথে যে মেইন নেমটা আমরা বলেছি বলে ভালো, যে নতুন এসেছে এটা দিলে পরে দেখা তাদের ইমপ্রুভমেন্টটা ভালো হয়, ভালো কাজ করে, খুব বেশি দিনও ইউজ করার প্রয়োজন হয় না, তাই বলেছে স্টাডিতে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, তার একেবারে
এত ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। তো ম্যাডামকে যাওয়ার সময় এইটুকুই জানতে চাইবো যে ম্যাডাম আমাদের আজকে উনি এই অনুষ্ঠানটি কেমন লাগলো, এবং যেতে যেতে আমাদের এই দর্শকের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে, রাজ টিভি বা নবিস্তার জন্য আপনার কি বলা থাকবে? না, অবশ্যই। তো এই যে আমরা যত এটুক সময় যতটুকু কথা বলেছি, এটুকে যদি অন্তত যারা শুনেছেন ওনার যদি উপকার হয় তাতেই হবে সার্থকতা। রাজ টিভিতে নবিসটাকে অবশ্যই ধন্যবাদ যে ওনার একটা আয়োজন করেছেন, আমাকে বলেছেন, চেষ্টা করি বলে কথা রাখার জন্য। তবে সবার জন্য যে আমরা মেসেজ হলো যে আমরা ইউনাইটেড ইনফেকশনকে আমরা প্রতিরোধ করবো, আমরা রিকারেন্ট হতে দেবো না। হ্যাঁ, রিকারেন্ট হতে দেবো না, না দেবার জন্যই আমাদের কি করতে হবে, যে আমাদের যে নিয়ম, যে মেজাজগুলি, যেগুলো যে আমি বলেছি যে বেশি পানি খাওয়া, হ্যাঁ, আমাদের যে যদি হয়ে যায় তাহলে না হওয়ার জন্য যে যে পার্সোনাল কেয়ার, এইগুলি করা, তারপর এইগুলি আমরা মেনে চলবো। আর যদি হয়ে যায় চিকিৎসা ঠিক মতো নেওয়া, লক্ষণ হলেই যেন আমরা ঠিক চিকিৎসা নিতে পারি। সে আর প্রেগনেন্সিতে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা। অনেক সময় মনে আমার তো কোনো সমস্যা নাই, আমার পরীক্ষা করার দরকার কি, পরীক্ষা কিন্তু করতে হবে। এই যে একজন মা কি সুন্দর বললেন, আমি তো পরীক্ষা বারবার করে দেখে পাসেল আসে কিন্তু আমার তো কোনো লক্ষণ নাই, কাজেই কিন্তু ওখানেও চিকিৎসা লাগবে, প্রেগনেন্সিতে বিশেষ করে। কাজে পরবর্তীতে আমরা যেন সুস্থ, আমরা প্রেগনেন্সি কি যে সুস্থ মা সুস্থ বাচ্চা, কাজে সুস্থ বাচ্চার জন্য, মা সুস্থ থাকার জন্য অবশ্যই ইউনাইটেড ইনফেকশনকে, সাফারিং তো আছেই, আমরা বলি মরবিডিটি, সাফারিংটা তো অবশ্যই একটা যন্ত্রণাকর, তারপরে পরবর্তী কনসিকুয়েন্স, এগুলির থেকে দূরে থাকার জন্য আমাদেরকে আমরা হয়ে গেলে চিকিৎসা, রিকারেন্ট হতে না দেয়া, তার সাথে রিকারেন্ট হয়ে গেলে তার জন্য যে চিকিৎসা, অ্যান্টিবায়োটিক পাশে যে আমাদের নতুন যে ড্রাগ এসেছে সেটা নেয়া, এগুলি করলে পরে আমরা ইনশাল্লাহ আমাদের মায়েরা মেয়েরা ভালো থাকবে। চমৎকার ম্যাডাম, অত্যন্ত ধন্যবাদ ম্যাডামকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য, কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য এবং সরাসরি সংযুক্ত হওয়ার জন্য। আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি ডক্টর সাথী খানম। খোদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, রাজ টিভির সঙ্গেই থাকেন। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।